নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো আজকে আমি দিদার বাড়ি যাচ্ছি, আর দিদার বাড়ি গিয়ে কী কী করবো সেটা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমরা স্টেশনে চলে এসেছি এবং আমরা প্রথমে বড় দিদার বাড়িতেই যাব, এবং বড় দিদার বাড়িতে কিছুক্ষণ সময় কাটিয়ে এখন ছোট দিদার বাড়িতে যাব। কি বলছিস? ওইদিক দিয়ে চলে, ওঠো ওঠো, আরে কিছু বলো না, ওঠ ওঠ, দে আমাকে দে। জুতো কোথায়? গাবিলো এদের মনে হচ্ছে বড়ার গন্ধে পাগল হচ্ছে। না না খাবে, খেতে পেয়েছে ওকে। কেমন আছে বড়া খেয়ে বেড়াচ্ছি? খেতে দিবা? হ্যাঁ খাবি না, তবে চাইছিস না? খেলাম তো, বড় গামলাটাই মাখেন না একবার? ওই যখন হাঁটি আছে নিচে পড়ে, ছোট গামলায় মাখবে হবে না, এক এক করে দিবে, এক এক করে দিতে গিয়ে অনেক সময় চলে যাবে, এটা নাই ওটা ওটা নাই সেটা করতে হবে। ভাতটা ঢালেন, আর কতগুলো ভাত দেবো বলেন এখান থেকে? এই জলটা কি ওদের খাবার? এই বালতির জল ওদের খাবার না, ও খাচ্ছে, গলা শুকিয়ে গেছে তো তাই খাচ্ছে, খাক, জল নাই ও বেশি। সারাদিন ছুটে 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 বেরিয়েছে। আর দেবো ভাত? না এখন আর দিও না।
ঝোল দেন, কত ঝোল দেবেন দেন, যা রাখবেন রাখেন ঝোল দেন এর মধ্যে। ঘরে দুজন থাকবে উপরে আছে। দিদার বাড়ি আমি এখন চলে এসেছি, আর এখন আমি বাইরে বাইরে ঘুরছি, এরপরে পুকুরে একটু স্নান করতে যাব। এতটা জল উঠলো কি হবে? তো এখানে বসে আমার ঘরে একদম ভালো লাগে না। আমার এখানে অনেক বন্ধু আছে, আমি তাদের সঙ্গে সারাদিন খেলা করি। আমি এখানে খেলা করার জন্যই আসি। দিদা কি খেতে যায় এখন আমি দেখছি, এবার খাওয়ার পর পুকুরে স্নান করব। আর আমি চলে ফুস করে ডুব মারবি, আস্তে করে নামো। একটু যা গাধা, কি অন্যদিক থেকে অন্যদিক জুড়ে দিবে। একা লেগেছে বল, খুব মজা লেগেছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এটুকুই ছিল। আজ আমি প্রথম চেষ্টা করলাম একটা ব্লগ বানাতে, আর কেমন ব্লগটা হয়েছে সেটা নিশ্চয় কমেন্ট করে জানাবেন। পাশে থাকবেন, টাটা।